বাংলাদেশ দলের প্লেয়ারদের সাম্প্রতিক সময়গুলোতে ইঞ্জুরি পড়ার প্রবণতা খুব বেশি চলছে। শারজায় আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে আঙ্গুলের চোটে পড়েন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে কুচকির চোটে পড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলা হচ্ছে না দুজনের। পুরোপুরি চোট থেকে সেরে না ওঠায় টেস্টের পর ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। শান্তর ব্যাপারেও এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে তাদের নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে এখন ওয়ানডে দলের নিয়মিত মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়ের চোট। বগুড়ায় অনুশীলনের সময় পায়ে চোট পান হৃদয়। হার্মস্ট্রিং চোটের কারণে তার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঢাকায় তার MRI করানো হয়েছে, তবে এখনও মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। তবে এর পাশাপাশি আরেকটি ভালো খবর হলো মাথায় আঘাত পাওয়া তাসকিন আহমেদ এখন ফিট। স্বাভাবিকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে দেখা যাবে তাকে। 8ই ডিসেম্বর থেকে শুরু হবে দুই দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ চলাকালীন ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করার কথা ছিল BCB-র, তবে এই ব্যাপারে এখন জেগেছে শঙ্কা। প্লেয়ারদের ইঞ্জুরি এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে BCB কর্মকর্তাদের। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তৌহিদ হৃদয়কে পাওয়া না গেলে এটা বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে, এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।